আছে আমার অনেক অনেক দ্বিধা প্রশ্ন সৃষ্টি হয়েছে আমার বিভিন্ন কারণে। মৌলানা মজুদুর রহমতুল্লাহ আলাইহ তাফহিমুল কোরআনে যত জায়গায় শিরকের কথা আছে তত জায়গায় টিকাও আছে, সারা কোরআনই তো শিরকের কথা আছে এবং শত শত টিকাও আছে, কিন্তু একটি টিকাতে তিনি শিরকের পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন, সূরা আল আনআমের 128 নম্বর টিকা। এটার মধ্যে শিরকের পূর্ণ ব্যাখ্যাটা একসঙ্গে আছে, আর অন্য টিকাগুলোতে কোনোটাতে 80% আছে, কোনোটাতে 10%ও আছে। তো যদি এই টিকাটা বুঝিয়ে নেওয়া যায়, সূরা আল আনআমের 128 নম্বর টিকা যদি নাকি ভালো করে রপ্ত করে নেওয়া যায়, তাহলে আর বাকি টিকাগুলি পড়তে হবে না। ওই টিকাটা শিরক সম্বন্ধে ওই কথাটা খেয়ালে আর আনলেই হয়ে যাবে। তিনি শিরককে, শিরক সম্বন্ধে আরও অনেক বই আছে, বিভিন্ন বই আছে, আমি পড়ে দেখেছি, সেগুলি স্পষ্ট হয় না। এত স্পষ্ট ধারণা আমার কখনো শিরক সম্বন্ধে আগে হয়নি, এই এই টিকাটা পড়ার পরে যেরকম পরিষ্কার হয়েছে। তিনি 4 ভাগে শিরককে ভাগ করেছেন, শিরক ফিজাত, শিরক বিল সিফাত, শিরক বিল হুকুক, শিরক বিল ইখতিয়ারাত। শিরক মানে শরিক করা, আল্লাহকে যারা অবিশ্বাস করে তারা তো কাফের, যারা শিরক করে তারা তাদেরকে কাফের বলা হয় না, কি বলা হয়? মুশরিক। তো মুশরিকরা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করে না, বিশ্বাস করলে শরিক করবে কার সঙ্গে? মুশরিক মানে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে বিভিন্নভাবে শরিক করে অন্য সত্তাকে। আল্লাহ একটা শিরক হচ্ছে শিরক ফিজাত, আল্লাহর সত্তার সঙ্গে শরিক করা। আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামকে বলে খ্রিস্টানরা, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে বলে, ওকালাদ ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, ওকালাদ নাসারা ঈসা ইবনুল্লাহ, হযরত মরিয়মকে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী বলে মনে করে, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করে, কোরআন শরীফে আছে। এইভাবে আল্লাহর পার্সনের সঙ্গে যে শরিক করে, জাতের সঙ্গে, সত্তার সঙ্গে শরিক করে, এই একটা শিরকের ধরন। মৌলানা মওদুদীর মতে এই শিরকটা মুসলমানদের মধ্যে নাই, কিন্তু আর 3 রকম শিরক মুসলমানদের মধ্যে প্রচুর আছে এবং আলেম সমাজে পর্যন্ত আছে। শিরকটা এত সাংঘাতিক জিনিস, এটা পরিষ্কার না হইলে পরে তৌহিদ হইতে পারে না। 1 নম্বর শিরক হচ্ছে শিরক ফিজাত, আল্লাহর সত্তার সঙ্গে শরিক করা। আরেকটা হচ্ছে শিরক সিফাত, আল্লাহর গুণের সঙ্গে শরিক করা। আল্লাহ আলেমুল গায়ব, গায়ব আর কেউ জানে না, নবীও জানে না, যেটুকু আল্লাহ জানায় এর অতিরিক্ত জানে না। অন্য কোনো সত্তার যদি এই জ্ঞান আল্লাহর সঙ্গে শরিক আছে বলে মনে করে, এটা শিরক সিফাত, আল্লাহর গুণের সঙ্গে শরিক করলো। যেমন আমি ম্যাগনাপ একটা পত্রিকা আছে, 800 লোকেরা বের করে, তার মধ্যে আমি পড়েছি, এক ব্যবসায়ী গেল হুজুরের দরবারে কিছু প্রশ্ন করবে, সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি ওনাকে কিছু প্রশ্ন করার জন্য গেছি। তো উনি আমার দিকে তাকালেন, তাকাই আমার প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। আমি বুঝলাম যে আগে থেকে উনি জানতে পেরেছে, জেনে ফেলেছে, এভাবে অ্যাডভার্টাইজ করে পীরের। মুরিদদের তো পীরের দাম বাড়ায়। এই যে শিরক সিফাত, গায়বী এলেম শুধু আল্লাহর আছে, রসুলেরও নাই। যদি রসুলের থাকতো তাহলে এক ইহুদি যে তাকে 20 মিনিটের খাবার দিল উনি খেয়ে ফেললেন কেমনে? আরও উদাহরণ আছে রসুলের জীবনে, কোরআন শরীফে আছে, যদি নাকি আমি গায়ব জানতাম তো আমি অনেক কিছু হাজির করে ফেলতে পারতাম, রসুল বলছেন। তো এই যে সে বিশ্বাস করলো যে পীর সাহেবের আগের থেকে এই গায়ব জানা আছে, তার সঙ্গে শরিক করলো আল্লাহকে। তৃতীয়, আমি এক একটা উদাহরণ দিচ্ছি, এই 128 নম্বর টিকাটা পড়লে আরও উদাহরণ। আর আমার একটা চটি বই আছে, তৌহিদ ও শিরক এবং 3 তসবির হাকিকত, চটি বই, তার মধ্যে অনেক উদাহরণ দিয়ে আমি এইগুলি, এই 4 নম্বর তৌহিদ শিরকটা ব্যাখ্যা করেছি। এই শিরক না থাকাটাই তৌহিদ, তৌহিদের আলাদা কোনো সংজ্ঞা লাগে না, শিরক না থাকাটাই তৌহিদ। 3 নম্বর শিরক হচ্ছে শিরকুল হুকুক, আল্লাহর অধিকারের মধ্যে শরিক করা, যেমন সিজদা করা, এটা আল্লাহর
একমাত্র আল্লাহর অধিকার আর কারো অধিকার নাই। পীরকে সিজদা করা জায়েজ যারা মনে করে, আমি নিজে দেখছি এক জায়গায় পীরকে সিজদা করতে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে বসা, খেজুরের বাগানে বসা, তার সঙ্গে সাহাবা একরাম আছেন। একটা উঁট আসলো এবং এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে মাথাটা রাখলো। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, এই উঁটটা আপনাকে সিজদা করলো, আমাদের তো এই উঁটটা সবচেয়ে বেশি হক আপনাকে সিজদা করার। রাসূলুল্লাহ বললেন, যদি আল্লাহ তাআলার কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীকে স্বামীর সিজদা করতে হুকুম করতাম। এই আদেশের কারণ নাই, পশু কোরবানি শুধু আল্লাহর নামে, এটা আল্লাহর হক, আর কারো হক নাই। এই যে আস্তানা, পীরের আস্তানা জবাই করে পীরের নামে, এগুলি সব শিরক। সবচেয়ে বিস্তৃত শিরক হলো সিরবিল ইখতিয়ারাত, আল্লাহর ক্ষমতার সঙ্গে শরিক করে, আল্লাহর ক্ষমতার সঙ্গে শরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত শিরক, যেটার মধ্যে লিপ্ত আছে বহু আলেমও, যারা নাকি বুঝে নাই বলে এরকম লিপ্ত আছেন, বুঝে না। এক নম্বর হচ্ছে সেখানে আইন দেওয়ার অধিকার, আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, রসুলকে আল্লাহ আইন রচনার ক্ষমতা দেন নেই। এই যে একরকম মধু খাওয়া তিনি খাবেন না বলে বললেন, আল্লাহ তাআলা সূরা তাহরিম বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু মান হারামাল্লাহু মান আহাল্লালাক, আল্লাহ যেটা হালাল করেছে এটাকে হারাম করার অধিকার কার? আইন রচনার অধিকার আল্লাহ ছাড়া কাউকে রসুলকে আল্লাহ দেন নেই। রসুল যা আইন দিয়েছেন ওহির মাধ্যমে দিয়েছেন, আল্লাহর এখতিয়ার এটা। ব্রিটিশরা এসে মুসলিম আইন উৎখাত করে তাদের আইন চালু করে গেল, এই আইনকে যারা নাকি সরাইয়ে আল্লাহর আইন কায়েম করার চেষ্টা করে, বুঝা গেল তারা এই আইনকে সঠিক মনে করে না, এই আইন মেনে চলতে বাধ্য হচ্ছে যেহেতু ইসলামী আইন নাই, কিন্তু আইনকে স্বীকার করে না। আল্লাহর আইনকে পরিবর্তন করার জন্য যারা আন্দোলন করছে, চেষ্টা করছে, তারা এই শিরক থেকে মুক্ত, কিন্তু যারা এটা চেষ্টা করে না তারা এই আইনকে মেনে নিয়েছে। এই আইন ইংরেজরা যে দিয়ে গেছে এটাকে অস্বীকার করে না, আল্লাহর এখতিয়ারের সঙ্গে শরিক করল, যে রাষ্ট্র এই গভর্নমেন্ট যে আইন দিচ্ছে এই আইন মানতে হবে,